हेलो गाइस, गुड मॉर्निंग। आज के दिवाली, सो हैप्पी दिवाली टू ऑल ऑफ यू। वेल, सकाल बेला হয়েছে, আমি আজকে চা বিস্কুট খাচ্ছি। আনফরচুনেটলি পূজা আজকে উপোস করছে, তাই জন্য পূজা কিছুই খাবে না। আই এম ফিলিং ব্যাড, বাট ওই জানো তো, মানে ছেলেরা অ্যাকচুয়ালি খুব একটা উপোস টোস করতে পারে না। মানে পারে, হয়তো কিছু ছেলেরা করে, ডেফিনেটলি করে, ইভেন আমার বন্ধুরাও করে, বাট আমি খুব একটা উপোস করতে পারি না। আমার খুব রিয়েলি ডিফিকাল্টি হয়, প্লাস আমার অ্যাসিডিটি হয়ে যায় উপোস করলে। বাট সেটাই হচ্ছে ব্যাপার। তো আমি এখন ব্রেকফাস্টের জন্য একটা ব্রেড নিয়ে এসেছিলাম, দিস ইজ এ ক্রিম ব্রেড। তো এটা কিসের, মানে টপ ক্লাস বলে কোনো একটা ব্র্যান্ডের হবে কিন্তু, বাট এটা ভালো, খেতে 10 টাকা দাম। তারপরে আমরা কালকে একটা জায়গায় একটু ঘুরতে যাবো, মানে একটা কাইন্ড অফ লং ড্রাইভ হবে। তো গাড়িটার কিছু কাজকর্ম আছে যেগুলো আমাকে ঠিকঠাক করতে হবে, তো সেগুলো করতে আমি একটু বেরোবো। সন্ধ্যাবেলাতে ও কালী পুজোতে পার্টিসিপেট করবো আমরা সবাই, মানে ও তো যাবেই পুজো দিতে, ইভেন আমিও যাবো, তো সেখানে থাকবো। তো আজকের দিনটা পুরো হ্যাপেনিং হতে চলেছে, তো ব্লগের সাথে ডেফিনেটলি থাকতে হবে, দেখতে হবে শেষ পর্যন্ত যে আমরা কী কী করছি। অ্যান্ড আই প্রমিস দিস ব্লগ ইজ গোয়িং টু বি ভেরি ইন্টারেস্টিং ফর অল অফ ইউ। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড স্টে উইথ আস। যেটা হচ্ছে আমাদের বিল্ডিংয়ের উল্টো দিকের কালী পুজোটা হচ্ছে, আর ওই যে সায়ন্তন আসছে গাড়ি নিয়ে, এই যে গাড়ি কি সব সার্ভিসিং করতে গেছিলো, এখন আবার গাড়ি ধোয়াবে, তো তাই জন্য আমায় বললো যে কেশব কেশব নিয়ে আসতে। সায়ন্তন যাচ্ছে গাড়ি ধুতে, কারণ কালকে আমরা একটা জায়গায় ঘুরতে যাবো, তো তাই জন্য, তাই তো আমি তোর ওপরে চলে যাচ্ছি। দেখো আজকে আমি উপোস করে আছি আর তুমি এত 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 খাবার খাচ্ছ। আচ্ছা, তোমার খাবারের পরিমাণটা বেশি হয়ে গেছে। আচ্ছা, বেশি কেন, সত্যি আমি খেতেই পাবো। আরে কালকের খাবার ছিল না, মা দিয়েছে, দেখো কি খাচ্ছে, ভাত, এতগুলো ভাত যদি ও খাবে না। না না, আমি এত খাই না। ওকে আমি দিয়ে দিয়েছি, বলেছি কুকুরটাকে দিয়ে দিতে। আচ্ছা, ডাল আছে, বেগুন ভাজা, শাক ভাজা, উচ্ছে কুমড়ো ভাজা। আচ্ছা, এখানে আছে ডিমের ঝোল। আচ্ছা, এটা হচ্ছে কচুর তরকারি, আর এটা হচ্ছে আলু কুমড়োর তরকারি। আসলে কি হয়েছে, কালকে তরকারি কচুটা ছিল, ডিমও ছিল, ওর মা আবার ডাল আর ওই শাক ফাকুলো দিয়েছে। ও ঠিক আছে, চলো খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও। আর আমার ঘরের অবস্থাটা দেখো, আমি সমস্ত জামা কাপড় এখানে আর কি গুছিয়ে গুছিয়ে রেখেছি, এগুলো সব প্যাকিং হবে। আর এই যে আমি আজকে সকাল থেকে, তোমরা আমাকে দেখতে পাওনি, আর আমি এতক্ষণে যা স্নান করে এলাম, এবার প্রদীপ সাজানো বাকি আছে। প্রদীপ এখন সাজাবো না, প্রদীপগুলো জাস্ট এখন রেডি করে রাখবো, দেন প্যাকিংগুলো করে নেব, তারপরে বাকি কাজ। হ্যালো সবাইকে, আমি এখন অনেকটা তাড়াহুড়োর মধ্যে আছি, কারণ অলরেডি 5:05 হয়ে গেছে। আমি এখন রেডি হব, তার কারণ হচ্ছে আমাকে রেডি হয়ে ফার্স্টে প্রদীপগুলো দিতে হবে, তারপরে আমি পুজো মণ্ডপে যাবো, কারণ প্রদীপগুলো না নিভলে আমি পুজো মণ্ডপে যেতে পারবো না। এবং আজকে পুজো অনেক তাড়াতাড়ি, মোটামুটি 8:30-8:30 মধ্যে শুনলাম অঞ্জলি স্টার্ট হয়ে যাবে, তো তাই জন্য তো আমি খুব চটজলদি তোমাদের সাথে মেকআপটা একদম চটপট দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, আমি জানি না তোমরা লাইটটা প্রপারলি বুঝতে পারছো কিনা, বাট আমার কিছু করার নেই, আজকে আমি ডাইনিংয়ের ওখানে বসতে পারলাম না, আমাকে আজকে এখানে বসেই করতে হচ্ছে। আচ্ছা দেখো, ফার্স্টে আমি জনসনের ময়েশ্চারাইজারটা অ্যাপ্লাই করে নিচ্ছি।
নেক্সট হচ্ছে আমি আজকে ফার্স্ট এই ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করছি, এটা হচ্ছে রিমেল লন্ডনের, শেড হচ্ছে 201 ক্লাসিক বেজ। এই ফাউন্ডেশনটা আমি অর্ডার করেছিলাম, বাট আসার পর থেকে আমার আর অ্যাপ্লাই করা হয়নি। তো ফার্স্ট আমি আজকে অ্যাপ্লাই করছি, সেটটা হচ্ছে এরকম। আমার স্কিন টোনের থেকে মানে আমার যেটা মনে হচ্ছে আমার স্কিন টোনের মতোই খানিকটা, বাট আমার আমি যে ফাউন্ডেশনগুলো এতদিন ইউজ করতাম সেগুলো আমার স্কিন টোনের থেকে একটু ফেয়ার, বাট এইটা একদম আমার স্কিন টোনের মতোই মনে হচ্ছে, বা স্কিন টোনের থেকে এক শেড ডার্কারও হতে পারে। বাট যাই হোক, আমি এটা অ্যাপ্লাই করে দেখি কেমন। নেক্সট আমি মেবেলিন ফিট মি লুজ পাউডার দিয়ে এটা সেট করে নিচ্ছি। আচ্ছা নেক্সট আমি একটুখানি একটু হালকা পিঙ্ক আইশ্যাডো দিচ্ছি। একদম একটা লাইট পিঙ্কি দিচ্ছি আজকে, খুব বেশি আইশ্যাডো দেব না। চোখের নিচে একটুখানি অরেঞ্জ দিচ্ছি ফার্স্টে। দে একটুখানি একটু ডার্ক চকলেট কালারটা। লাইনার ডান। নেক্সট হচ্ছে মাস্কারা। মাস্কারা হচ্ছে মেবেলিনের। সায়ন্তন পেছনে শুয়ে রেস্ট নিচ্ছে এখন। আচ্ছা নেক্সট হচ্ছে আমি একটুখানি জাস্ট ব্লাশ ইউজ করবো, এটা হচ্ছে রিমেল লন্ডনের ব্লাশটা, জানোই তো, সেটা জাস্ট একটুখানি অল্প করে জাস্ট ইউজ করছি, আর কিছু করবো না। আজকে আর কোনোরকম আলাদা করে হাইলাইটার বা কিছু ইউজ করছি না, এটার যে মিডল শেডটা এটার মধ্যে একটুখানি হাইলাইটার রয়েছে তো সেটাই দিয়ে দিচ্ছি। সো আই এম ডান। লাস্ট হচ্ছে মেকআপ ফিক্সার। আজকে আমি ফেসে সেটটাই অ্যাপ্লাই করছি, কারণ প্লামেরটা আমার অ্যাকচুয়ালি প্যাক করা হয়ে গেছে, তো এবার চটপট গিয়ে শাড়িটা পরে নিই। Thank you.
একদম রেডি হয়ে প্রদীপ প্রদীপ দেওয়া সব কমপ্লিট। আসলে আজকে কালী পুজোর জন্য আর খুব বেশি ডেকোরেশন করতে পারলাম না, আর যেহেতু আজকে পুজোটা অনেক তাড়াতাড়ি হবে, মানে যেটা তোমাদেরকে বললাম 8টা সাড়ে 8টার মধ্যে মোটামুটি অঞ্জলি হয়ে যাওয়ার কথা আমি যতদূর শুনেছি, তো তাই জন্য এখন মোটামুটি 6:30টার মতো বেজে গেছে, 6:30টার বেশি বেজে গেছে। তো তাই জন্য সায়ন্তনকে বলেছিলাম একটুখানি ফুল তুলে এনে একটুখানি ডেকোরেশন করব, বাট আর করে উঠতে পারিনি, সেই জন্য একটু প্রদীপ দিয়ে ডেকোরেশন করেছি। প্রদীপগুলো আমার কেনাই ছিল, কালকে তো মোমবাতি দিয়েছিলাম। আর এই যে তোমাদেরকে আগেই দেখিয়েছিলাম শাড়িটা জুয়েলারিটা, তো সেগুলো পরে নিয়েছি, তোমরা পরে আরো ভালো করে দেখতে পারবে। এখন তো সব যেহেতু লাইটস গুলো অফ, তো খুব একটা ভালো করে মেবি তোমরা বুঝতে পারছো না। তো সায়ন্তন এখনো রেডি হওয়া বাকি আছে, ও রেডি হলে আমরা মণ্ডপে চলে যাব, অঞ্জলি দিয়ে দেবো তাড়াতাড়ি, কারণ কালকে আমাদের একটা বেরোনোর প্ল্যান রয়েছে। তাড়াতাড়ি ভোরবেলা মোটামুটি 5টায় বেরোবো, ইচ্ছা আছে, জানি না কতদূর সম্ভব হবে, তো তাই জন্য আজকে সবকিছু তাড়াতাড়ি করে নিতে হবে। তো চলো আমরা ঠাকুর দেখতে যাচ্ছি। আর নবপল্লী আমাদের এখানে, আমরা ভেতর দিয়ে যখন যাই নবপল্লী বয়েজ স্কুলের ওখানে একটা খুব ভালো ঠাকুর হয় এবং ভীষণই বিখ্যাত আমাদের বারাসাতে, বাট প্রত্যেকবারের মতো এবার অতটা ভালো হয়নি, অতটা বড় হয়নি, বাট ভালো হয়েছে, সুন্দর হয়েছে। তো যেতে যেতে অবশ্যই তোমাদের সাথে সেটা শেয়ার করবো। তো চলো এখন এইটুকুই। অনেক লোক হয়েছে না, সন্ধে সন্ধে পুজো বলে অন্যগত ফাঁকা হয়ে যায়, কি লগ্ন হবে নাকি, কাল দুটোই লেগে গেছে শুনলাম। এদিক দিয়ে আয়, আর ওই মেঘগুলো মোটামুটি ভালো হয়, মেঘগুলো খুবই ভালো হয়, ফাঁকায় ফাঁকায় দেখি তার কারণ হচ্ছে অঞ্জলি টঞ্জলি দিয়ে তারপরে ওখানের ভিডিও করতে পারিনি, করেছি ঠাকুরের ভিডিও করেছি, আর নবপল্লীর বয়েজে ঠাকুরটা দেখা বাকি ছিল, ওটা দেখেছি। তো দেখো এই যে এই ব্লাউজটা দিয়ে কম্বাইন করে পরলাম, তো বেশ কনফিডেন্সটা আমার মনে হচ্ছে ভালো লাগছে, আর এই জুয়েলারিটা বেশ সুন্দর। আর এই আংটিটা এর সাথে একদম ম্যাচিং। তো জানিও কেমন লাগলো, আর আমরা এখন যাচ্ছি ছাদে একটুখানি বাজি ফাটাতে, মানে আমাদের গত বছরের বেশ কিছু বাজি রয়ে গেছে, তো সেটা আমরা আজকে ফাটাবো। আর এই যে দেখো আমাদের এখানে অলরেডি ব্যাগ প্যাকিং হয়ে গেছে, কিছু কিছু জিনিস আমার বাকি আছে, সায়ন্তনের অলমোস্ট প্যাকিং ডান, তো আমি এখন শাড়ি টাড়ি ছেড়ে তারপরে ছাদে যাব, অবশ্যই শাড়ি পরে ছাদে যাব না, এগুলো রেখে যাব, তারপরে ঘরে এসে অনেক কাজ আছে, সব প্রদীপগুলো গুছিয়ে ফেলবো, তারপরে শোবো, ভিডিও এডিটিংও করতে হবে, তারপরে শোবো। তো চলো চেষ্টা করবো ছাদে গিয়ে বাজি, জানি না কতদূর ফাটবে বা কি হবে, সেটা শেয়ার করার চেষ্টা করবো, তো দেখা যাক। আচ্ছা আরেকটা কথা বলে দিই,
নতুন যে ফাউন্ডেশনটা কিনলাম না খুব ভালো, মানে আমি অ্যাপ্লাই করেছিলাম আর একদম আমার স্কিন টোনের সাথে একদম ম্যাচ করে গেছে, তো আমার বেশ ভালো লেগেছে। সায়ন্তন মা আসেনি, দেখা যাচ্ছে আমাকে? সায়ন্তন এখানেও আমার সাথে মারামারি করছে, ও ধরো, আমি বলছি ধরাও ধরিও, এখনো আছে অনেক। ওটাকে ধরো, হ্যাঁ পূজা ওটা ফেলে দাও, ওটা জ্বলছে না, রিস্ক নিয়ে লাভ নেই, যেটা জ্বলছে না জ্বলছে না। এই যে সায়ন্তন এবার কি যেন একটা করবে, এটা হচ্ছে কি যেন একটা ধূমকেতু, ধূমকেতু এক বান্ডিল ধূমকেতু আমরা এনেছিলাম। এটা কি একটা যেন জ্বালাচ্ছে সায়ন্তন, আমি যাই না, এটা কি যে হয় ভুলেও গেছি, এটা পচাত করে আওয়াজ হবে। বাবারি কি হলো, কিছু হলো না তো, এটা কি জিনিসটা এরকমই, এটা গতবারও কিন্তু এইরকমই হয়েছে। পটাশ করে জ্বলে ওঠে, আমার ভীষণ ভয় লাগে। এটা হচ্ছে বড় কি বলে, বড় রং মশাল, দুটো ছিল, আমি একটা ফাটাতে গিয়ে ফেলে দিয়েছি, দেখে তো কিরকম হচ্ছে, আমার ভয় লাগে। এই ওদিকে যাও, ওদিকে যাও, এই ফেলে দাও সায়ন্তন, হ্যাঁ ওখানে রেখে দাও বাবা। অ্যাকচুয়ালি ভিডিওটা করার পর নিচে এসে আর টাইম পাইনি ভিডিও করার, বিকজ পরের দিন আমাদের একটা বেরোনোর তাড়া ছিল, তো তোমরা এই ভিডিওটা অনেক লেট করেই দেখতে পাচ্ছ জানি, বাট কিছু করার ছিল না, দীঘার ওখানে নেটের ভীষণ প্রবলেম ছিল, তার জন্য আমি কোনোরকম ভিডিও আপলোড করতে পারিনি। তো অবশ্যই জানিও কেমন লাগলো, আর যদি ভালো লাগে প্লিজ লাইক করো, কমেন্ট করে জানিও, আর যারা নতুন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো চলো টাটা, আশা করবো তোমাদের সবার কালী পুজো ভাইফোঁটা খুব ভালো কেটেছে, তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো।